हेलो व्यूवर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश एंड बेंगली। तो आज ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 6 এর লেসন 8 দা স্টোরি অফ প্রজার পাইনেট ইউনিট 1 এর বেঙ্গলি মিনিং। ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলবো। অনেকে বলছিলে দিদি, অন্য একটা প্ল্যাটফর্ম যেমন ধরো ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে তুমি আমাদের সাথে যোগাযোগ রাখো। তাই আমি ঠিক করেছি যে আমি তোমাদের সাথে এবার থেকে টেলিগ্রামে যোগাযোগ রাখবো। মানে টেলিগ্রামে আমি একটা চ্যানেল খুলেছি, চ্যানেলটার নামও আমি ওখানে দিয়েছি কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তোমরা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে লিংক দিয়ে তোমরা জয়েন হতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো, টেলিগ্রামটাকে ইনস্টল করে নিলে তারপরে তোমরা কুইক ইংলিশ ইন বেঙ্গলি বলে সার্চ করবে, দেখবে আমার চ্যানেলের লোগো দিয়ে ওখানে আমি গ্রুপ ক্রিয়েট করে গ্রুপ না সরি চ্যানেল ক্রিয়েট করেছি, তোমরা ওখানেও কিন্তু জয়েন হতে পারো। ঠিক আছে, তো অবশ্যই করে যারা যারা জয়েন হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো স্টোরি অফ প্রজার পাইনটা শুরু করা যাক। আর তার আগে বলি, দ্য স্টোরি অফ প্রজার পাইন এর কিন্তু কোনো অথর নেই। যেমন সমস্ত তোমরা যে প্রোজ পোয়েট্রি আছে সব কটার তোমরা অথর পড়েছো, মানে লেখক বা লেখিকা তোমরা জানো, সেগুলো তোমরা বা পোয়েট জানো, যিনি পোয়েট্রি লিখেছেন তাদের মানে পোয়েমগুলো কে লিখেছেন সেগুলো তোমরা জানো, লেখা থাকে নাম, কিন্তু এটা কোনো রকম মানে কোনো লেখক লিখেছেন এরকম কিন্তু কোনো গল্প না। এটা হচ্ছে একটা পৌরাণিক গল্প। যেমন ধরো রামায়ণ মহাভারতের যে গল্পগুলো সেটা আমাদের যুগ যুগ ধরে আমরা শুনে আসছি আমাদের ঠাকুমা দিদার কাছ থেকে, বা বইতে, ইতিহাস বইতে বা বিভিন্ন রকম বই পড়ে আমরা রামায়ণ মহাভারতের যে গল্পগুলো, পৌরাণিক গল্পগুলো সেগুলো আমরা জেনে আসছি। যে বৃষ্টির দেবতা কে, কেন বৃষ্টি হয়, তারপরে শিব কে, পার্বতী কে, এগুলো আমরা জানি। সেরকম এটাও কিন্তু হচ্ছে রোমান সভ্যতার বা এখানে বলতে পারো যে গ্রিক মাইথোলজির একটা গল্প। এখানে দেওয়া হচ্ছে দ্য স্টোরি অফ প্রজার পাইন, এটা কিন্তু গ্রিক মাইথোলজির গল্প। গ্রিক মাইথোলজি মানে হচ্ছে গ্রিক পুরাণের গল্প, তোমরা বলতে পারো। তো এখানে লেট স্টার্টে যে তোমাদের ছোট্ট মতো একটু ডেসক্রিপশন দেওয়া রয়েছে এটা একটুখানি আগে পড়ে নিই, তারপরে আমরা স্টোরিতে মুভ করব। দ্য স্টোরি অফ প্রজার পাইন অ্যান্ড প্লুটো ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু অ্যানশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। এই যে প্রজার পাইন আর প্লুটোর গল্প, সেটা প্রাচীন রোমান সভ্যতার সময় থেকে প্রচলিত একটি পৌরাণিক কাহিনী। এখানে অ্যানশিয়েন্ট রোমান সিভিলাইজেশন মানে হচ্ছে অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, রোমান সিভিলাইজেশন মানে রোমান সভ্যতা। আ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন অ্যানশিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। গ্রিক মাইথোলজি মানে আগেই বললাম গ্রিক পুরাণেও এইরকমই একটা একই রকমের গল্প, সিমিলার মানে একই রকমের একটা কাল্পনিক না, অ্যাকচুয়ালি রামায়ণ মহাভারত আদৌ হয়েছিল কিনা, সীতা নামের কোনো ক্যারেক্টার আদৌ ছিল কিনা, রাম নামের কোনো ক্যারেক্টার আদৌ ছিল কিনা সেটা কিন্তু আমরা জানি না। এটা মানে যেহেতু যুগ যুগ ধরে আমরা শুনে আসছি তাই আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ সত্যিই হয়েছিল, কিন্তু এটা নিয়ে নানা রকম তর্ক বিতর্ক রয়েছে। যাই হোক, সেটাতে আমরা যাচ্ছি না। তাই এখানে এটাকে কিন্তু কাল্পনিক বলবো না, কারণ কোনো একটা মানুষ কল্পনা ভিত্তিক করে তৈরি করেছে অবশ্যই করে। এটা ধরো প্রাচীনকালে কোনো একটা মানুষ এই গল্পটা মুখে মুখে চলতে চলছে, যেমন ঠাকুমার ঝুলির গল্প হয় কি, আবার যে পৌরাণিক গল্পগুলো থাকে যেমন শিব পার্বতীর গল্প, তারপরে বিভিন্ন দেবদেবীর গল্প, সেই রকমই এখানেও কিন্তু এই যে প্রজার পাইন আর প্লুটো ওরাও কিন্তু গড গডডেসেস, ওদের গল্পগুলো এটা কিন্তু এটা যেরকম আমাদের ইন্ডিয়ান মাইথোলজি সেই রকম এটা হচ্ছে গ্রিক মাইথোলজি। গ্রিক মাইথোলজিতে অন্যান্য দেবদেবী রয়েছে। তো এইরকমই একই ধরনের গল্প যেটা তোমরা এখানে পড়বে দ্য স্টোরি অফ প্রজার পাইন, সেরকমই একই ধরনের গল্প কিন্তু গ্রিক মাইথোলজি অর্থাৎ গ্রিক পুরাণেও পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ অ্যান্ড দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেইন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। এবং এটা কিন্তু বহু প্রজন্ম ধরে চলে আসছে। কীভাবে চলে আসছে, যেমন ধরো আমার ঠাকুরদা আমাকে রামায়ণ মহাভারতের গল্প বলেছিল, এবার তারপরে আমি কি করব, আমার যে ছেলে মেয়ে তাকে আমি গল্পটা বলবো বা আমার নাতি নাতনিকে আমি গল্পটা বলবো। তো এইরকমভাবে জেনারেশন ওয়াইজ অর্থাৎ প্রজন্ম, প্রত্যেকটা এক একটা প্রজন্ম অনুযায়ী গল্পটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এবং এতে আমরা কি খুঁজে পাই, যে কেন এই যে বৃষ্টি কেন পড়ে, তারপরে ফুল কেন ফোটে বা ফুলের দেবীকে, তারপরে এই যে শস্য হয় কেন ভালো হয়, শস্য ভালো হতে কে সাহায্য করে, কোন দেবী যেমন লক্ষ্মী দেবী হচ্ছে শস্য মানে শস্য শ্যামলা করে রাখে আমাদের দেশকে, এটা আমরা মানি, লক্ষ্মী পূজার জন্য আমরা করি। তো এই যে প্রকৃতি এবং তার রহস্যগুলোর যে ব্যাখ্যা, কেন এই জিনিসটা হয় তার একটা ব্যাখ্যা খুঁজে পাই কিন্তু আমরা এই সমস্ত দেবদেবীর গল্প থেকে। লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি
দেয়ার লিভড আ গডডেস কল্ড সেডেস। অনেক অনেক কাল আগের কথা, লং লং এগো মানে বহু বছর আগের কথা, মানে বহু বছর না অনেক অনেক সময় আগের কথা, একটা সুন্দর দ্বীপ ছিল সিসিলি। সেই সুন্দর দ্বীপে এক দেবী বাস করতেন, তার নাম সেরেস। তাহলে এবার ভালো করে মানে এটা বলি, অনেক অনেক কাল আগে সিসিলি নামে এক সুন্দর দ্বীপে সেরেস নামে এক দেবী বাস করতেন। শি ওয়াজ দ্য গডডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড। তিনি ছিলেন শস্য, চারা গাছ এবং বড় বড় গাছপালার দেবী, তাই তার উপর এই বিশাল পৃথিবীর বা বিরাট পৃথিবীর সমস্ত মানুষের স্বাস্থ্য এবং খুশি বা সুখ নির্ভর করত। অটোমেটিক্যালি যদি ফসল না হয় তাহলে মানুষ খাবে কি? তাহলে মানুষের মনে সুখ মানে স্বাস্থ্যও বজায় থাকবে না আর মানুষ খুশিও থাকবে না। আমাদের তো তিনটে হচ্ছে প্রথম নিড, একটা হচ্ছে খাদ্য, বস্ত্র আর বাসস্থান। সবার প্রথমে হচ্ছে বেঁচে থাকার তাগিদ। যদি শস্য ভালো না হয় তাহলে মানুষ বাঁচতেই পারবে না আর মানুষ শান্তিতে থাকতে পারবে না, মানুষের স্বাস্থ্য ভেঙে পড়বে। তাই সেরেসের উপর কী হতো, এই সমস্ত পৃথিবীর যত মানুষ তাদের স্বাস্থ্য এবং সুখ বা খুশি নির্ভর করত। ডিপেন্ডেন্ট মানে নির্ভর করা, ওয়াইড মানে এখানে বলতে পারো বিস্তীর্ণ বা বিশাল বা বিরাট, যে কোনো একটা বলতে পারো। হ্যাপিনেস মানে তো বললাম সুখ, আর ক্রপস মানে হচ্ছে শস্য, প্ল্যান্টস মানে উদ্ভিদ, আর ট্রিজ মানে গাছপালা, আর গডডেস মানে দেবী। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রজারপাইন, হোম শি লাভড মোর দ্যান হার লাইফ। সেরেসের একটা সুন্দর মেয়ে ছিল, ফেয়ার মানে এখানে সুন্দর, সেরেসের একটা সুন্দর বা সুন্দরী মেয়ে ছিল যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। মোর দ্যান হার লাইফ মানে যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, মানে জীবনের চেয়েও বেশি। এখানে লাভড মানে হচ্ছে ভালোবাসা। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইন ছিল সমস্ত মেয়েদের তুলনায় সবচেয়ে বেশি সুন্দর। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল এবং লাভলিয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে সুন্দর। তাহলে প্রজারপাইন সমস্ত মেয়েদের তুলনায় সবচেয়ে বেশি সুন্দর ছিল। হার চিকস ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। তার গালগুলো ছিল গোলাপি, রোজি মানে গোলাপি, চিকস মানে হচ্ছে গাল, তার গালগুলো ছিল গোলাপি এবং অ্যান্ড মানে হচ্ছে এবং বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর এবং কিসের মতো সুন্দর, যেন মনে হয় বসন্তকালে আপেল ফুলের যে কুঁড়ি ফোটে সেই রকম কুঁড়ির মতো ওর গালগুলো ছিল সুন্দর। হার আইস ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তার চোখগুলো ছিল এপ্রিল মাসের আকাশের মতোই নীল। এবং এটা তোমাদের বলি, এটা হচ্ছে কিন্তু কোন ডিগ্রি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। দেখো দুবার অ্যাজ ব্যবহার করা হয়েছে। তো আশা করি তোমরা এখন অবধি ডিগ্রি যারা পড়েছো তারা জানো যে ডিগ্রির ক্লাস সেভেনে কিন্তু ডিগ্রি রয়েছে, ডিগ্রিটা অবশ্যই করে পড়বে যে কোন মানে তোমরা অন্তত আইডেন্টিফাই করতে পারবে তাহলে এটা কোন ডিগ্রি। হার লং গোল্ডেন কার্লস ওয়্যার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান লাইট ইন স্প্রিং টাইম। বসন্তকালে সূর্যের মতোই উজ্জ্বল ছিল তার লম্বা কোকড়ানো সোনালি চুল। এখানে গোল্ডেন কার্লস মানে হচ্ছে সোনালি চুল, আর লং মানে তো লম্বা তোমরা জানো, আর ব্রাইট মানে উজ্জ্বল, সানলাইট মানে হচ্ছে সূর্যের আলো, আর স্প্রিং টাইম মানে হচ্ছে বসন্তকাল। অল দ্য র্যাডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন ফ্রম দিস ফেয়ার মেইডেন। যেন মনে হয় বসন্তকালের সকল সৌন্দর্য দিয়েই সুন্দরী মেয়েটাকে তৈরি করা হয়েছে। ফেয়ার মেইডেন মানে সুন্দরী মেয়ে, র্যাডিয়েন্ট লাভলিনেস মানে এখানে বলতে পারো র্যাডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম মানে বসন্তকালের সকল উজ্জ্বল সৌন্দর্য দিয়ে, এখানে র্যাডিয়েন্ট মানে কিন্তু উজ্জ্বল। আর প্রজারপাইনকে বলা হচ্ছে যে, তাহলে এরপরে তোমরা দেখতে পাবে প্রজারপাইনকে বলা হবে স্প্রিং, মানে প্রজারপাইনকে বলা হতো, জানো প্রজারপাইন নিজেই হচ্ছে বসন্ত, এত সুন্দর দেখতে ওকে। এভরিবডি সেড শি ইজ দ্য স্প্রিং, সবাই বলতো যে সেই বসন্ত। প্রজারপাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন তার মাকে মাঠের কাজে বা জমির কাজে সাহায্য করত, কারণ ওর মা হচ্ছে শস্যের দেবী, তাই অবশ্যই করে ফসল ভালো ফলাতে হবে যাতে সমস্ত পৃথিবীর মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। উইথ হার ইয়ং কম্পেনিয়ন্স শি ড্যান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স।
তার যুবতী সঙ্গী সাথীদের সাথে বা এখানে কম্পেনিয়ন্স মানে বলতে পারো সখীদের সাথে, যেহেতু মেয়ে তাই আমি এখানে সখী বলছি, তার যুবতী সখীদের সাথে সে ফুল জড়ো করার সময় নাচ করত এবং গান করত। গ্যাদারিং ফ্লাওয়ার্স মানে ফুল জড়ো করা বা ফুল সংগ্রহ করা। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভ ডার্ক প্লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। পৃথিবীর অনেক গভীরে, পৃথিবীর অনেক গভীরে মানে হচ্ছে মাটির নিচে, মাটির অনেক নিচে, পৃথিবীর অনেক গভীরে মানে হচ্ছে পৃথিবীর মাটির অনেক নিচে থাকতো মৃতদের রাজ্যের রাজা কালো রঙের প্লুটো। তাহলে এখানে কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মানে কি মৃতদের রাজ্যের রাজা বা মৃত্যুপুরীর রাজা বলতে পারো, মৃত্যুপুরীর রাজা প্লুটো পৃথিবীর অনেক গভীরে থাকতো। এরকম দেখো এখানে ডার্ক বলেছে, ডার্ক মানে হচ্ছে প্লুটোর গায়ের রং কীরকম কালো, আর প্রজারপাইন দেখতে কীরকম, প্রজারপাইন কিন্তু ফর্সা, দেখতে খুব সুন্দর। এবার প্লুটো যেহেতু কালো, এবং আরেকটা ব্যাপার হচ্ছে সে হচ্ছে মৃতদের রাজ্যের রাজা, তাই ওকে কেউ যেহেতু বিয়ে করতে চাইতো না, এবার দেখো প্লুটো কী করবে। হি হ্যাড অফেন আক সাম গডডেসেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, বাট নো গডডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। সে প্রায়ই কোনো দেবীকে তার কাছে অর্থাৎ তার রাজ্যে এসে থাকার অনুরোধ করতো, মানে প্লুটো মৃত্যুপুরীতে একা থাকে এবং তার কোনো সঙ্গী নেই, তার কোনো ওয়াইফ নেই অর্থাৎ স্ত্রী নেই, তাই কোনো দেবীকে অবশ্যই, সে একজন দেবতা অবশ্যই দেবীকে বিয়ে করবে, তো কোনো দেবীকে তার সাথে এসে তার রাজ্যে থাকতে বলতো তার সাথে। কিন্তু কোনো দেবী তার সাথে থাকতে রাজি হতো না, কেন? কারণ সে হচ্ছে মৃত্যুপুরী রাজা, আর কেউই মৃত্যুর সাথে থাকতে চায় না, মানে মৃত্যুর সাথে থাকতে চায় না মানে এখানে ডেড মানে হচ্ছে মৃতদেহ, মৃতদেহদের সাথে কিন্তু কেউই থাকতে চায় না, তাই কোনো দেবী কিন্তু রাজি হতো না প্লুটোর সাথে থাকার জন্য। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো কী ছিল, প্লুটো খুবই একা ছিল, লোনলি মানে একা। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। একদিন প্লুটো পৃথিবীতে এলো এবং সে তার দ্রুতগামী রথে করে যাচ্ছিল। সুইফট চ্যারিয়ট মানে দ্রুতগামী রথ, চ্যারিয়ট মানে হচ্ছে রথ, আর সুইফট মানে দ্রুত। একদিন প্লুটো পৃথিবীতে এলো, ওয়ান ডে মানে একদিন, একদিন প্লুটো পৃথিবীতে এলো এবং সে তার দ্রুতগামী রথে করে যাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। কোনো একটা ঝোপঝাড়ের আড়াল থেকে সে কিছু কথাবার্তা এবং হাসির শব্দ শুনতে পেল। বিহাইন্ড সাম বুশেস মানে কিছু ঝোপঝাড়ের পিছন থেকে, কিছু ঝোপঝাড়ের পিছনে, বিহাইন্ড মানে পিছনে আর সাম বুশেস মানে কিছু ঝোপঝাড়, ভয়েসেস মানে গলার স্বর এবং লাফটার মানে হাসি, হার্ড মানে হচ্ছে শোনা। হি ওয়াজ কিউরিয়াস, সে উৎসুক হয়ে উঠল বা সে জানতে চাইল যে এই হাসির আওয়াজটা এবং এই কথা বলার আওয়াজটা কার। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথ থামালো অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস এবং সেই ঝোপের কাছে গেল। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার। দেয়ার মানে সেখানে, আর স মানে দেখলো, সেখানে সে দেখলো যে প্রজারপাইন তার বন্ধুদের সাথে হাসছে এবং খেলা করছে, এবং তার বন্ধুরা কী করছে, তার বন্ধুরা তাকে গোল করে ঘিরে রেখেছে। কম্পেনিয়ন্স মানে এখানে বললাম আগেই সঙ্গী, আর সার্কেল মানে বৃত্ত বা গোল করে ঘিরে রেখেছে, আর ফর্মড আ সার্কেল মানে একটা বৃত্ত করে রেখেছে বা গোল করে রেখেছে, মানে তাকে ঘিরে রয়েছে। যেরকম ধরো কী বলবো, মেলাতে আমরা যেরকম খেলি, মাঝখানে একজন থাকে আর বাকি সবাই গোল করে ঘোরে, সেই রকম প্রজারপাইন মিডলে দাঁড়িয়ে রয়েছে আর বাকি সবাই গোল গোল করে ঘুরছে ওর চারপাশ দিয়ে, আর প্রজারপাইন কী করছে, হাসছে এবং তাদের সাথে খেলা করছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, প্লুটো এই সুন্দরী মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গেল। লাভলি মেইডেন মানে লাভলি মানে সুন্দর, চার্মড মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া, আর মেইডেন মানে কিন্তু এখানে মেয়ে। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট আই মাস্ট মেক হার মাই কুইন, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে তাকালো এবং ভাবলো, লুকড অ্যাট মানে তাকানো, সে প্রজারপাইনকে দেখলো মানে প্রজারপাইনের দিকে তাকালো এবং ভাবলো আই মাস্ট মেক হার মাই কুইন, আমাকে অবশ্যই একে আমার রানী করতে হবে। হার ব্রাইট ফেস মানে তার উজ্জ্বল মুখ, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এবং তার এই সুন্দর মুখের জন্য আমার যে অন্ধকার রাজ্য সেটা সুন্দর হয়ে যাবে এবং রাজ্যটাকে সুন্দর দেখাবে।
बट ही न्यू दैट इट वुड बी यूजलेस टू आस्क द मेडन टू बी हिज क्वीन। किंतु से जानत जे जदि से मेटा के जिज्ञासा करे जे तुम्हें कि हमार रानी होबे ताहले अवश्य से रिजेक्ट कर देबे। माने क्यों ही मृत्युर राज्य गए मृतदेर साथे किंतु थाकते चाय ना। आर प्रोजरपाइन देखते एत सुंदर स्वभावतई ओ कि करबे प्लूटो के रिजेक्ट कर देबे। आर प्लूटो एर आगे ও সমস্ত মানে যে যে সমস্ত গড গড গডডেসকে রিকোয়েস্ট করেছিল, অর্থাৎ যে সমস্ত দেবীকে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল তাকে বিয়ে করার জন্য, তারা সবাই প্লুটোকে রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ প্রত্যাখ্যান করে দিয়েছে। কেউই রাজি হয়নি প্লুটোর সাথে থাকতে। তাই প্লুটো জানতো যে সুন্দরী মেয়েকে আমি যদি বলি যে তুমি কি আমার রানী হবে, তাহলে কিন্তু সে কোনোভাবেই রাজি হবে না। ইউজলেস মানে বেকার। So he stepped into the circle and carried her to his chariot. তাই সে কী করলো, ওই বৃত্তের মধ্যে ঢুকে গেল। মানে ওই যে গোল করেছিল তার সঙ্গী সাথীরা, তাই ওই বৃত্তের মধ্যে ও ঢুকে পড়লো। গোল যে করে ঘুরছিল সেই গোলের মধ্যে ঢুকে পড়লো এবং প্রজারপাইনকে তার রথ অবধি নিয়ে আসলো। ক্যারিড মানে এখানে নিয়ে আসা, বয়ে নিয়ে আসা। হার কম্পেনি দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস। একে তো মৃতদের রাজা, আবার প্লুটো কীরকম দেখতেছিল, কালো দেখতেছিল, তাই ওরা ভয় পেয়ে গেলে যে কোনো রকম হয়তো কোনো শত্রু প্রজারপাইনকে ধরে নিয়ে যাচ্ছে। তারা ওরা হয়তো জানতো না যে এটা প্লুটো, তাই তার সঙ্গী সাথীরা ভয় পেয়ে গেল এবং বিভিন্ন দিকে তারা ছুটে পালালো। ফ্লেড মানে এখানে পালানো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। ডিপার্টেড মানে এখানে কোনো স্থান থেকে চলে যাওয়া, কোনো স্থান পরিত্যাগ করা। প্লুটো এই বন্দিনী মেয়েটাকে নিয়ে ওই স্থানটি পরিত্যাগ করলো, মানে ওই স্থান থেকে চলে গেল। ক্যাপটিভ মানে এখানে বন্দিনী, আর ডিপার্টেড মানে তো বললাম কোনো একটা জায়গা পরিত্যাগ করা। হি ড্রোভ ভেরি ফাস্ট। ড্রোভ মানে এখানে চালানো, সে খুব দ্রুত রথ ছোটালো বা খুব দ্রুত রথটাকে চালালো। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ আর ডটার। সে এটা জানতো, সে ভয় পেয়ে গেছিলো যে অ্যাফ্রেড দ্যাট মানে কি ভয় পেয়ে যাওয়া। সে ভয় পেয়ে গেছিলো যে প্রজারপাইনের মা সেরেস খুব তাড়াতাড়ি তার মেয়ের খোঁজে কিন্তু চলে আসতে পারে। তাই সে কী করলো, কোনো রকম দেরি না করে প্রজারপাইনকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেল। আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। প্লুটো একটা নদীর তীরে এসে পৌঁছালো। ব্যাঙ্ক মানে তীর বা নদীর পাড় বলতে পারো, নদীর পাড় বা নদীর তীর এসে পৌঁছালো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। নদীটা কি ছিল, কানায় কানায় ভর্তি ছিল। ব্রিম মানে কানায় কানায় ভর্তি ছিল। যেরকম বর্ষাকালে নদী পুরো ফুলে ফেঁপে ওঠে, পুকুরের জল তোমরা জানো কানায় কানায় ভরে ওঠে, সেই রকম নদীটাও কি ছিল, কানায় কানায় ভরে ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, তাই সে জলের মধ্যে দিয়ে রথ নিয়ে যেতে পারলো না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। তাই অন্যদিকে যাওয়াটা, টু গো অ্যানাদার ডাইরেকশন মানে অন্য দিক দিয়ে যাওয়াটা পুরো একদম সময় নষ্ট। লস অফ টাইম মানে যে কোনো সময় সেরেস চলে আসতে পারে এবং তখন কী হবে, প্রজারপাইনকে সে নিয়ে যেতে পারবে না। তাই প্লুটো সময় নষ্ট করলো না। প্লুটো এবার কী করবে দেখো, সো উইথ হিজ স্কেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। তাই সে কী করলো, তার হাতের যে দণ্ডটা ছিল, যেরকম ধরো কোনো রাজা বা রাজার হাতে থাকে, স্কেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড। খুব ভালো বুঝবে তোমরা এটা বললে, যে ধরো কোনো রকম তোমরা যদি কোনো একটা কার্টুন দেখে থাকো, উইচ অর্থাৎ ডাইনি যদি দেখে থাকো, যে তার হাতে একটা ছড়ি মতো থাকে, সেটা ঘুরিয়ে ও মন্ত্র বলে তারপরে অনেক কিছু করতে পারে, সেই রকমই কিন্তু দেবতাদের হাতেও এরকমই রাজদণ্ড থাকতো, যেটার সাহায্যে কী করতো, ও নানা রকম জিনিস করতে পারতো। যেমন ধরো কোনো একটা জায়গা নদী রয়েছে, সেই নদীটাকে নদীটার উপর ছড়িটা ঘোরালো বা দণ্ডটা ঘোরালো, তাহলে নদীর জলটা দুভাগ হয়ে গেল, তার মধ্যে দিয়ে চলে যেতে পারবে, সেই রকম করতে পারতো। কিন্তু এখানে প্লুটো সেটা করছে না। প্লুটো কী করলো, ওই রাজদণ্ডটা দিয়ে মাটির মধ্যে আঘাত করলো, স্ট্রাক দ্য গ্রাউন্ড। ও কোথায় থাকতো, মাটির নিচে থাকতো, অর্থাৎ পৃথিবীর অনেক গভীরে থাকতো, ফলে তাকে কী করতে হবে, তার রাজ্যে পৌঁছাতে হবে। তাই সে কী করলো, নিজের হাতের রাজযন্ত্রটা দিয়ে, রাজদণ্ডটাকে দিয়ে মাটির মধ্যে আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লাঙ্কড ইন টু দ্য ডার্কনেস বিলো। এবং তৎক্ষণাৎ এই আঘাত করার সঙ্গে সঙ্গে কী হলো, মাটিটা দুভাগ হয়ে গেল। যেরকম মাটির দুভাগ হয়ে সীতা মাটির মধ্যে প্রবেশ করেছিল, তোমরা অনেকেই গল্পটা জানো, সেই রকমই মাটিটা দুভাগ হয়ে গেল এবং রথ সমেত
রথ সমেত ঘোড়া সমেত রথ ঘোড়া সমেত সব কিছু ওই মাটির নিচে অন্ধকার রাজ্যে প্রবেশ করলো। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার প্রজারপাইন সিজড হার গার্ডল অ্যান্ড থ্রিও ইট ফার আউট ইন্টু দ্য রিভার। যখন তার উপর দিয়ে যে মাটিটা দুভাগ হয়ে গেলো, যখন সব কিছু নিচে চলে যাচ্ছিলো এবং তার উপর দিয়ে যখন মাটিটা আবার বন্ধ হয়ে যাচ্ছিলো, অর্থাৎ এই মাটিটা দুভাগ হয়ে গেছিলো, জমিটা দুভাগ হয়ে গেছিলো এবং তার নিচে ওরা চলে যাচ্ছিলো এবং তার উপর দিয়ে মাটিটা বন্ধ হয়ে যাবে, কারণ যখন ওরা নিচে চলে যাবে তখন উপরে গ্রাউন্ডটা বন্ধ হয়ে যাবে, তখন বন্ধ হওয়ার আগের মুহূর্তে প্রজারপাইন কী করলো, তার কোমর বন্ধনী, এখানে গার্ডল মানে এখানে বলতে পারো কোমর বন্ধনী, কোমর বন্ধনী যেটা কোমরে পড়ে সেই কোমর বন্ধনীটা ধরলো এবং সেটাকে ছুঁড়ে নদীর জলে ফেলে দিল। শি থট দ্যাট দ্য গার্ডল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। সে ভেবেছিলো যে এই কোমর বন্ধনীটা তার মায়ের কাছে অর্থাৎ সেরেসের কাছে পৌঁছাবে এবং তার মা বুঝতে পারবে যে তার মেয়ে অর্থাৎ হারানো মেয়ে মানে প্রজারপাইন কোথায় আছে। তো এখানেই শেষ হচ্ছে ইউনিট ওয়ান। ইউনিট টু তোমরা পরে ভিডিওতে পেয়ে যাবে। যে আমাকে ভিডিওটা রিকোয়েস্ট করেছিলে, অনেক কদিন ধরে রিকোয়েস্ট করছিলে, তাকে আমি একটা কথা বলবো, চাইলে তুমি আমাকে টেলিগ্রামে ফলো করতে পারো, যে চ্যানেলটার আমি লিঙ্ক দিয়েছি, তোমরা ডাইরেক্টলি চাইলে কুইক ইংলিশ ইন বেঙ্গলি বলে সার্চ করতে পারো। আদারওয়াইজ কী করতে পারো, এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়েও কিন্তু তোমরা জয়েন হতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।